আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি 2019 সালের সপ্তম শ্রেণীতে যারা ক্যাডেট কলেজ সময় ভর্তি করেছেন বা ভর্তি অ্যাপ্লাই করেছেন তাদের সিলেবাস সম্বন্ধে এবং ভর্তি সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা ক্যাডেট কলেজে ভর্তি হতে যাচ্ছেন তাদের অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। আপনারা যারা অলরেডি 2019 সালে সপ্তম শ্রেণীতে ক্যাডেট কলেজের ভর্তির বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন, তারা তো অলরেডি বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাপ্লিকেশন করে ফেলেছেন। আর যারা করেননি তারা চাইলে করতে পারেন, কারণ আমি আপনাদের বলতে চাই যে লিখিত এখানে পরীক্ষার ডেটটা আপনাদেরকে জানিয়ে দিই। আবেদন করার সময়সূচি ছিল, লাস্ট সময়সূচি ছিল হচ্ছে গতকাল 15 ডিসেম্বর 2018 বিকাল 17 ঘটিকার মধ্যে www.cadetcollege.army.mil.bd ওই ওয়েবসাইটের মাধ্যমে। তবে আমি আজকে 17 16 তারিখ, তবে 16 তারিখেও আমি ক্যাডেট কলেজের যে মূল ওয়েবসাইটটি আছে আমি আপনাদের দেখাই। আমি প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশন, ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন বিস্তারিত। তো আমি ওদের মূল ওয়েবসাইটে ওপেন করলাম, দেখা যাক। গতকালকে এটা হচ্ছে তাদের মূল ওয়েবসাইট। তো আমি এখান থেকে যদি তাদের আর অ্যাডমিশন বা অথবা হোমে ক্লিক করি তাহলে ওদের মূল ওয়েবসাইটে দেখাবে। অ্যাপ্লিকেশনে দেখেন গতকাল 16 তারিখে অ্যাডমিশন শেষ হয়ে যাওয়া সাপেক্ষেও ক্রিয়েট এ নিউ অ্যাপ্লিকেশনের অপশনটা এখনই রয়ে গেছে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করার পর ক্রিয়েট এ নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, তারপরে এগ্রি বাটন ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তারপরে দেখেন যে অ্যাডমিশন ফর্মটা চলে আসবে। এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার নেম, মাদার নেম, রিলিজিয়ন, তারপর আপনার ইমেজ, ইমেজ সাইজটা অবশ্যই 180x10 210 পিক্সেলের মধ্যে থাকতে হবে, এডুকেশন ইনফরমেশন, পিএসসি সার্টিফিকেটের নম্বর, পিএসসি রেজাল্ট, এসএসসি পাসিং ইয়ার, তারপরে ক্লাস সিক্সের যে কোন ইংলিশ মিডিয়াম ছিলেন নাকি বাংলা মিডিয়ামে ছিলেন তার আর অপশনটা এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ফ্যামিলি ইনফরমেশন, আশা করি এগুলো আপনারা বুঝতে পারবেন, গার্জিয়ান ইনফরমেশন, এখানে সব কিছু তথ্য পূরণ করার পর ডিরেক্ট আপনি অ্যানি ক্যাডেট কলেজ, কলেজ পারফরমেন্স, এখানে যদি আপনি পূর্বে কোনো সিক্স পর্যন্ত, যেহেতু এখানে ক্লাস সপ্তম শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছেন তো আপনি যদি ক্লাস সিক্সে ক্যাডেট কলেজে পড়ে থাকেন, অন্য ক্যাডেট কলেজে পরিবর্তন করতে যাচ্ছেন তাহলে এখানে ক্লিক দিবেন। আর যদি এমনি ক্যাডেট কলেজে না পড়ে থাকেন তাহলে ক্লিক দেওয়ার প্রয়োজন নেই। প্রাইমারি কলেজ চয়েস, সেকেন্ডারি কলেজ দিয়ে দেন সাবমিটে ক্লিক করবেন। আশা করি ভিডিওতে আমি ডিটেলস বলার চেষ্টা করব, তাও অনেক কিছু মিস্টেক হয়ে যেতে পারে, কোনো কিছু বাদ পড়ে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি সেটা নিয়ে আবার বিস্তারিত আলোচনা করে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব, যারা আপনাদের অ্যাপ্লাই করতে অনেক সুবিধা হয়। তো আমি একটু যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের সবকিছুই জানেন, তবু আমি আরেকবার সবাইকে বলে দিই যে এখানে পরীক্ষার পদ্ধতিটা হবে হচ্ছে লিখিত পরীক্ষায় থাকবে 140 নম্বর, আর বিষয় থাকবে ইংরেজি ও সাধারণ জ্ঞান। তো পরীক্ষার সময় হচ্ছে 4 জানুয়ারি 2019 9টা থেকে 11টা ঘটিকা পর্যন্ত, আর 160 নম্বর থাকবে গণিত ও বাংলার উপরে 13 জানুয়ারি 14টা থেকে 16টা ঘটিকা পর্যন্ত। মৌখিক পরীক্ষা থাকবে 50 মার্কে এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে, অবশ্যই ক্যাডেট কলেজে মেডিকেল করা হয়, সেখানেও যোগ্য হিসেবে থাকলেই আপনি ভর্তি হতে পারবেন। তো প্রার্থীর যোগ্যতা, প্রার্থীকে বাংলাদেশের অবশ্যই নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীকে ষষ্ঠ শ্রেণী অথবা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2019 তারিখ, বয়স সর্বোচ্চ 13 বছর 6 মাস হবে। শারীরিক যোগ্যতা ন্যূনতম 4 ফুট 8 ইঞ্চি। সুস্থতা, প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। দৃষ্টিশক্তি 1 চক্ষুতে 6/12, এগুলা ওরা পরীক্ষা করে নেবে আপনাদের, আশা করি সবার ইনশাল্লাহ মেডিকেলে ফিট আছেন। অযোগ্যতা হিসেবে যে এখানে বলেছে যে নিম্নলিখিত কারণসমূহের জন্য প্রার্থী ভর্তি প্রক্রিয়ায় যে কোনো ধাপে অযোগ্য হিসেবে বিবেচিত হবে।
এখানে বলে দিয়েছে যে পূর্বে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা অবতীর্ণ হওয়া, লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা অযোগ্য হলে, আদার্স আরো রকম রোগগুলো থাকলে যক্ষা, পুরোদনাবশ, হেপাটাইটিস বি, আলসার, যে কোনো প্রকার ডায়াবেটিক্স, এগুলো থাকলে মেডিকেলে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। আবেদনের সময়সূচি নিয়ে আমি আবারও বলতে চাচ্ছি না, কিছু 15 ডিসেম্বর লাস্ট ডেট ছিল, হয়তোবা তোরা ডেট বাড়াইতে পারে। এখনো অনলাইন অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে, যারা করেননি তারা চেষ্টা করে দেখতে পারেন, হয়তোবা টাইম বাড়াইতে পারে। লিখিত পরীক্ষার কেন্দ্রসমূহ এখানে দেয়া আছে, আপনারা যখন ফর্ম ফিল আপ করেছেন তখন আপনি অবশ্যই পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করে দিয়েছিলেন, যে যেখানে থেকে পরীক্ষা দিতে চাই সেখানে থেকে পরীক্ষা দিতে পারবেন। কোনো সমস্যা হলে যোগাযোগ নম্বরে এখানে ফোন দিয়ে ডিটেলস শুনতে পারেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবেশ, এখানে ছেলেদের পরীক্ষা হবে, পরীক্ষাতে শুধু ছেলে, রাজশাহী ক্যাডেট কলেজে আছে দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট কলেজ। তো আমি অ্যাডমিশন সিস্টেম নিয়ে বিস্তারিত করতে বলতে যাচ্ছি না, কারণ আজকে 16 তারিখ, অ্যাডমিশনটি কনফার্ম নাও হতে পারে, অ্যাপ্লিকেশনটি হয়তোবা এখানে দেখাচ্ছে, তবে সাবমিট করার পর হয়তোবা দেখাইতে পারে যে অ্যাপ্লিকেশন রেডি। তো আমি এটাই বলতে চাচ্ছি যে এখনো আপনাদের ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার সুযোগটি এখনো আর অফ করে নাই, সেটাই দেখাচ্ছে এখানে। তারপর পরীক্ষার কেন্দ্র হিসেবে এখানে তেমন বিস্তারিত আর কিছু বলার নাই, কাগজপত্র তো অবশ্যই নিয়ে যাবেন, এগুলো অবশ্যই নিয়ে যাবেন, সকল প্রার্থীর অত্যাবশ্যকীয় কাগজপত্রের তালিকা, প্রার্থীর প্রাথমিক শিক্ষা সমাপনী, প্রাথমিক ইবতে দেয়া শিক্ষা সমাপনী পরীক্ষার সত্যায়িত সনদপত্র, ইংরেজি মাধ্যমে অধ্যয়নরত প্রার্থীর পঞ্চম সমমান পঞ্চম শ্রেণীর উত্তীর্ণকৃত প্রার্থীর জন্ম নিবন্ধন, জন্ম সনদের সত্যায়িত ফটোকপি, প্রধান কর্তৃক অথবা ষষ্ঠ অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাল, উল্লেখপূর্বক সনদপত্র, পরীক্ষায় ফলাফল প্রকাশিত না হয়ে থাকলে প্রধান কর্তৃক, যারা এখনো ফলাফল পান নাই, সিক্সে পরীক্ষা দিয়েছেন তার প্রধান শিক্ষক, হাই স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক এই মর্মে সনদপত্র করা তো যাইতেছে, একটা প্রত্যয়নপত্র নিতে হবে, যেখানে হেড স্যারের বা হেড ম্যামের সিগনেচার থাকতে হবে, প্রার্থীর পিতা অভিভাবকের মাসিক আয়ের স্বার্থপক্ষে যথার্থ কর্তৃপক্ষের সনদপত্র, এটা প্রার্থীর বার্ষিক আয়ের একটা সনদপত্র, এটা হেড স্যারকে দিয়ে, স্কুল হেড স্যারকে দিয়ে প্রধান শিক্ষকের মাধ্যমে সত্যায়িত করাইতে নিতে হবে। প্রার্থীর পিতা অভিভাবক ও মাতা উভয়ের জাতীয় পরিচয় পত্র এবং টিআইএন সনদের যদি থাকে, এটা ম্যান্ডেটরি না, অবশ্যই মা বাবার ফটোকপি জাতীয় পরিচয় পত্র থাকলে নিয়ে যেতে হবে। এখানে বিশেষ দ্রষ্টব্য সবকিছু বলা আছে, আর আমি এইটার ডিসক্রিপশনের লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদন করে নেবেন। ভর্তির আবেদন ফি 1400 টাকা, টাকা প্রেরণ করতে হবে, মাসের নাম্বার, প্রবেশপত্র সঙ্গে, আবেদন ফি সফলভাবে প্রদান শেষে এই ধাপে প্রবেশপত্র প্রিন্ট অ্যাডমিট কার্ড বাটন ক্লিক করতে হবে, চাহিদা অনুযায়ী আবেদন। এখানে আমি আপনাদের ডিটেলস একটু পড়ে শোনাই, যে আবেদন ফি সফলভাবে অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পর পেমেন্ট বাটনে ক্লিক করতে প্রদর্শিত ট্রাস্ট ব্যাংক, টেলিটক অথবা বিকাশ এর মাধ্যমে যে কোনো একটি মাধ্যমে আপনাকে 1400 টাকা প্রেরণ করতে হবে। উল্লেখ্য বিকাশ মার্চের নম্বর এখানে দেয়া আছে। প্রবেশপত্র সংগ্রহ, আবেদন ফি সফলভাবে প্রদান শেষে এই ধাপে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে, প্রিন্ট অ্যাডমিট কার্ড নামে একটা বাটন থাকবে, ওখানে ক্লিক করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে, চাহিদা অনুযায়ী পরবর্তী প্রাপ্ত পেজে নির্ধারিত ঘরে প্রার্থীর অ্যাপ্লিকেশন আইডি নম্বর পাসওয়ার্ড প্রথম প্রদান করে সরাসরি প্রশ্ন প্রিন্ট ডাউনলোড করা যাবে। এছাড়াও 17 নভেম্বর 2018 থেকে 30শে ডিসেম্বর 2018 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কোনো কারণে পুনরায় প্রশ্নপত্র প্রিন্ট ডাউনলোড প্রয়োজন হলে একইভাবে প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করে প্রিন্ট ডাউনলোড করা যাবে। উল্লেখ্য, প্রার্থীকে অবশ্যই সর্বশেষ সংশোধনকৃত প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা হলে উপস্থিত হতে হবে। যারা এখনো প্রবেশপত্র ডাউনলোড করেনি তারা অবশ্যই প্রবেশপত্রটি ডাউনলোড করে নেবেন, যদি নিজেরা পারেন তাহলে করে নেবেন, আর যদি আপনারা না পারেন কিভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে আমাকে ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করে জানাবেন, আমি সেই নিয়ে আপনাদের ভিডিও দিব। আচ্ছা, বর্তমানে ভর্তি নিয়ে ফলাফল কবে দিবে সেটা বলে দিই, ভর্তি লিখিত পরীক্ষার ফলাফল দিবে হচ্ছে 2 ফেব্রুয়ারি, 2 থেকে 6 ফেব্রুয়ারির মধ্যে 2019, এবং উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক এবং স্বাস্থ্যগত পরীক্ষার সময়সূচি কলেজে দিয়ে দেওয়া হবে, যথাসময়ে আপনারা এই ওয়েবসাইটটিতে ভিজিট করে দেখার চেষ্টা করতে পারবেন।
অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের সিলেবাস নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সিলেবাসটা যারা জানেন না এটা অবশ্যই অত্যাবশ্যক, যারা পরীক্ষার্থী জানলে তাদের অনেক উপকার হবে, এই অনুযায়ী পড়াশোনা করলে তারা লিখিত পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে। মার্ক ডিস্ট্রিবিউশনটা আগেই বলে দিয়েছে যে ইংলিশ 100, ম্যাথমেটিক্স 100, বাংলাদেশ 60, অ্যান্ড সায়েন্স বিজিএস আইসিটি এন্ড জেনারেল নলেজে 40। টোটাল 300 মার্কের পরীক্ষা হবে। তারপরে সাবজেক্ট অ্যান্ড ইংলিশ থেকে কি কি আসবে, গ্রামারের থাকবে সেন্টেন্স, পার্ট অফ স্পিচ, জেন্ডার, নাম্বার, পাঞ্চুয়েশন ইজ ক্যাপিটাল লেটার, টেন্স, সাবজেক্ট, প্রিডিকেট, এগ্রিমেন্ট অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব, ট্রান্সফরমেশন, কারেক্ট ফ্রম ভার্বস, কনস্ট্রাকশন, রিঅ্যারেঞ্জ, স্পেলিং, ফ্রেজ অ্যান্ড আইডম। তারপর প্যারাগ্রাফ থাকবে, স্টোরি রাইটিং, কম্প্রেশন অ্যান্ড আর্গুমেন্ট লেখা থাকবে, এইগুলো অবশ্যই আপনাকে লেখতে হবে। গণিতে থাকবে হচ্ছে ক্লাস 5-এর বই যেহেতু ফলো 7-এ, অবশ্যই ক্লাস 6-এর অঙ্কগুলো এখানে দিয়েছে। স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ, অনুপাত, শতকরা, পূর্ণ সংখ্যা, বীজগণিত, রাশি, সরল সমীকরণ, জ্যামিতিক, মৌলিক ধারণা, ব্যবহারিক জ্যামিতি, তথ্য উপাত্ত, বুদ্ধিমত্তা বিষয়ক অঙ্ক। আমি এটারও লিঙ্কে ডিসক্রিপশনে এটারও পিডিএফ, সিলেবাসের পিডিএফটাও দিয়ে দেবো, এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। তাও আমি আপনাদের একবার পড়ে শোনাচ্ছি। ম্যাথমেটিক্সে বললাম বাংলাতে থাকবে ভাষা ও বাংলা ভাষা, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দ, পদ, লিঙ্গ, বচন, ক্রিয়াকাল, কারক, বাগধারা, একথায় প্রকাশ, বিরাম চিহ্ন। তারপর ভাব সম্প্রচার, অনুচ্ছেদ লিখন, অনুধাবন, সারাংশ, সারমর্ম। আর বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচিত, তথ্য প্রযুক্তি নিয়ে 40 নম্বর থাকবে, তার মধ্যে থাকবে বাংলাদেশ বিশ্ব পরিচয়, আপনার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার চেষ্টা করবেন, সাধারণ জ্ঞান সম্পর্কে, তথ্য প্রযুক্তি আইসিটি ডিপার্টমেন্ট আপনাদের যে বইটা আছে ওইটা টেক্সট বই পড়ার চেষ্টা করবেন। আর বুদ্ধিমত্তা, আইকিউ, কিছু লজিক্যাল কোশ্চেন থাকবে, সাধারণ জ্ঞান ও চরিত ঘটনাগুলো অবশ্যই আপনারা বঙ্গবন্ধু ওর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত 1952 সালের ভাষা আন্দোলন, যেহেতু এখন 16ই ডিসেম্বর চলেছে বিজয় দিবস, এই সম্পর্কিত কিছু তথ্য থাকবে, এগুলো আপনারা কালেক্ট করে নেবেন। আচ্ছা, আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ক্লাস 7 পরে ভর্তি হতে যাচ্ছেন, যারা স্টুডেন্ট তারা দেখছেন, অথবা তাদের বড় ভাই অথবা বোন বা তাদের গার্জিয়ান, অবশ্যই আপনাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন, তারা যেন দেখে অনেক উপকৃত হতে পারে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর পরবর্তী ভিডিও নিয়ে আমি আবারও হাজির হবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবার সুস্থ না কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।